বিসমিল্লাহ রহমান রাহিম আলহরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি এমএচ রাসেল আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু এস ফাইভ এবং সিএসএস থ্রি তো আমরা প্রথমেই এস এল ফাইভ এবং সিএসএস থ্রির কিছু বেসিক লেসেন নিয়ে আপনাদের সামনে ডিসকাস করবো দেন পরবর্তীতে এস ফাইভ এবং সিএসএস এর মাধ্যমে আমরা খুব চমৎকার একটি প্রোজেক্ট কীভাবে তৈরি করতে হয় তা আমরা আপনাদের পর্যায়ক্রমে শেখানোর চেষ্টা করব তো প্রথমেই আমি এসটেমএল ফাইভ সম্পর্কে সংক্ষেপে একটু বলছি তো এসটেম এল ফাইভ হচ্ছে এসটেএমএলের মধ্যে বর্তমানে সবচেয়ে আপগ্রেডেড ভার্সন অর্থাৎ এসটেমএল ফাইভের পরে অন্য কোনো ভার্সন বাজারে রিলিজ হয়নি তো এস্টেম এল ফাইভের পূর্ববর্তী যে ভার্সনগুলো রয়েছে সে সকল ভার্সনে যে সকল প্রবলেমগুলো ছিল সেগুলো মূলত এসটেম এল ফাইভে ওভারকাম করা হয়েছে এবং নতুন নতুন বেশ কিছু ফিচার কিন্তু এসটেমএল ফাইভ প্ল্যাটফর্মে ইনক্লুডেড করা হয়েছে ওয়েবকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ঠিক একইভাবে সিএসএস থ্রি হচ্ছে সিএসএস এর মধ্যে সবচেয়ে আপগ্রেড এবং লেটেস্ট ভার্সন এই সিএসএস থ্রির মাধ্যমে আমরা প্রিভিয়াস ভার্সনের প্রবলেমগুলো খুব সহজেই ওভারকাম করতে পারি এবং খুব চমৎকারভাবে অল্প সময়ের মধ্যে আমরা খুব অ্যাট্রাকটিভ ডিজাইন কিন্তু আমরা করে নিতে পারি অর্থাৎ আমাদের ওয়েবকে খুব চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে আমরা স্টেম এল ফাইভ এবং সিএসএস থ্রির মাধ্যমে কিন্তু উপস্থাপন করতে পারবো খুব অল্প সময়ের মধ্যে তো পরবর্তী লেসেনগুলোতে আমি পর্যায়ক্রমে আপনাদের শেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা এস ফাইভ এবং সিএসএস থ্রির কম্বিনেশনে আমরা খুব অল্প সময়ের মধ্যে কিভাবে খুব চমৎকার একটি ওয়েব আমরা ডিজাইন করতে পারি